প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে তৃণমূলের আমলে বড় সড় দুর্নীতি হয়েছে, রাজ্যকে নিশানা করে, এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি আরো বলেছেন, আবাস যোজনা নিয়ে স্বজন পোষণ কাটমানি নেওয়ার বিস্তর অভিযোগ উঠেছে। 2019-20 অর্থবর্ষে 20 লক্ষ বাড়ি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর আবাস যোজনায়, তার মধ্যেও ব্যাপক দুর্নীতি উঠে আসে। তার তদন্তে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে একাধিক নির্দেশ এসেছিল, কিন্তু সেগুলি মানা হয়নি। এরপর 2022-23 প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে। 26 সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশ মানা হয়েছে, তালিকা নতুন করে তৈরি করা হয়েছে। ডিএম মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত হয়, কোন রাজনৈতিক ব্যক্তি যেন এই সমীক্ষায় না থাকে, শুধুমাত্র যেন যোগ্য ব্যক্তি বাড়ি পায়। চুরি ধরা পড়ে গেছে আপনার অফিসারদের দ্বারা, আপনার করা সমীক্ষার চুরি ধরা পড়ার। মাননীয়া বলেছেন যে অযোগ্যদের থেকে যোগ্যকে নিয়ে আসার নাম মানবিক সমীক্ষা। এই 45 লক্ষ মানুষের উপর যে স্ক্যাম হতে পারতো সেটা প্রায় 14,000 কোটি টাকা স্ক্যাম, 18 লক্ষ বাড়ির উপর যেটা হচ্ছে সেটাই প্রায় 9,400 কোটি টাকা স্ক্যাম।